হঠাৎ করে একটা হোয়াটসঅ্যাপ এলো আমার কাছে, কি করছো, এবং যার কাছ থেকে এলো সে সচরাচর এরকম কিছু জিজ্ঞেস করার মানুষই নয়। তাহলে কি ব্যাপার, সরাসরি প্রশ্ন করলাম কবে দেখা হচ্ছে, বললো সময় আছে, বললাম নিশ্চয়ই, তাহলে ঝট করে চলে এসো শান্তিনিকেতন, কেউ না সেটা ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি। তো এরকমই একটা ছোট্ট ছোট্ট শব্দের মধ্যে দিয়ে আমার এই ছবিটার মধ্যে মানে প্রথম পদক্ষেপ। সুদেষ্ণা চরিত্রটা খুব রক্ত মাংসের একটা মানুষ, তার মধ্যে রক্ত যতটা মাংসও ততটা, ঠিক এরকমই একটা মননের মানুষ সুদেষ্ণা। এবং সুদেষ্ণার যে চরিত্রটা ছিল, একটি স্কুলের, ছোটদের স্কুলের প্রধান শিক্ষিকা, তার একটা পাস্ট রয়েছে, পাস্ট আমি এখনই বলবো না। এরকম একটা দমদার চরিত্র, এমন একটা সুন্দর, অনেকটা কিরম আমার মনে হয়েছিল চরিত্রটা করতে গিয়ে, যে সে কুমোরটুলিতে মাটি দিয়ে তৈরি হয় না প্রতিমা, ওরকম একটু একটু পরতে পরতে চরিত্রটা তৈরি। অবশ্য কৌশিক গাঙ্গুলির যে কটা আমি খাদেও দেখেছি, ওনার চরিত্রগুলো না খুব অ্যাব্রাপ্ট তৈরি হয় না, খুব সুন্দরভাবে যখন তৈরি হয়ে যায় তখন মনে হয় ওরে বাবা এটা কখন হলো, ঠিক এইরকমই একটা চরিত্র সুদেষ্ণা।